ওইটা নতুন এটা হচ্ছে 2.5 লাখ তার একটা বাচ্চা আজকে দুই তিন দিন যাবত অসুস্থ তার একটা টাকা দিতে পারিনি আসরের সার রাখা সুন্নত নামাজ আদায় করে মানে বাইরে হইছি তুতু ফালানির জন্য পরে দেখছি যে আপনার দুইটা লোক গাড়ির সামনে বসে রইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আমরা কিন্তু পেয়ে গেছি সেই ব্যক্তিটাকে যিনি গত কালকেও নিউজ হয়েছিল যমুনা টিভি অনলাইন সহ বিভিন্ন চ্যানেল থেকে নিউজ হয়েছে যে মাওনা চৌরাস্তার পুকুরপাড় মসজিদের সামনে রেখে যখন এই ভাইটি রিক্সাটা রেখে যখন মসজিদে প্রবেশ করে মসজিদ থেকে বের হয়ে কিন্তু দেখে তিনি রিক্সাটা নেই হারিয়ে গেছে তো মূলত রিক্সাটা কোথায় রেখেছিলেন বা কোন জায়গায় এই জায়গায় রাখছিলাম ওই জায়গায় দুটো বাসা ছিল পরে আমি আসরের সার রাখা সুন্নত নামাজ আদায় করে মানে বাইরে হয়েছি তুতু ফালানির জন্য পরে দেখছি যে আপনার দুইটা লোক গাড়ির সামনে বসে রয়েছে পরে আমি তুতু ফালায় ভিতরে গেছি গা পরে আপনার ফরজ নামাজ আদায় করে বাইরে হয়েছি বাইরে দেখি আমার গাড়ি ওই জায়গায় নেই বাইরে দেখেন গাড়ি নেই আচ্ছা তো আপনার আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে এরকম কিছু সন্দেহ না ভাই যে দুইটা লোক গাড়িতে ছিল যদি আমি দেখি ওনাদেরকে চিনবো ঠিক আছে মূলত ওই দুজন লুকি নিছিল ওই যে আরেকজন মহিলা ভিক্ষা করতেছে না উনিও ওই দিন আসিল উপস্থিত যে মহিলা ভিক্ষা করছে উনিও ছিল আচ্ছা এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেছেন কিনা থানা আমি জিটি করছি জিটি করছেন আচ্ছা তো যে আপনার ঘটনাটি এ বিষয়ে আমরা দেখেছি কোনো এক নেতা বা আওয়ামী লীগের বলেছিল যে আপনাকে একটি রিক্সা কিনে দিবে তো দিয়েছে কিনা কিনে বলতে ভাই ওই যে এই রিক্সাগুলো হন তা আমার এক পাও নাই ওই নে তো আমি তো আরেই তারিখ তিনি বলেছে এই রিক্সা কিনে দিবে মানে পাওয়ার চালানোর রিক্সা কিনে দিবে ওইগুলা মোটর সিস্টেম বলছে ভাই মানে এই এই জাতীয় জি জি অন এই জাতীয় রিক্সা তো আমি চালাইতে পারবো ও আচ্ছা আপনার তাহলে আপনি যে ওটিতে হারিয়েছিতে বড় ওটো হারিয়েছি জি 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 9 সিটের গাড়ি উনি তারপরে উনি কত টাকা দিবে বাকি আপনি কি বলেছেন উনি গাড়ি পায় নাই রাত্রে পরে বলছে উনি 25,000 টাকা মানে আমারে দিবে বলছে যে কোনো সময় যদি তুমি গাড়ি নেও নেওয়ার পরে তুমি উদ্যোগ নিলে পরে তোমার আমি 25,000 টাকা দিই 25,000 টাকা আপনাকে দিবে একটি রিক্সা কেনার জন্য জি জি একটা অটো রিক্সা কত টাকা এটা আপনার ভাই নতুন দাম আছে প্রায় 2,30,000-এর মতো আর সেগেন আল নিচের মাল ফুরান দা আপনার যদি একটা গাড়ি কিনবার দেন তাহলে আপনার 1,45,000 টাকা এমনই লাগবে তাই না আচ্ছা তো কোনো দর্শক যদি আপনাকে কিছু হাদিয়া বা রিক্সা কেনার জন্য সহযোগিতা করতে চান আমার কথা হইছে মনে করেন এই পর্যন্ত অনেকেই ফোন দিছে অনেকেই বলতাছে কিন্তু এখন পর্যন্ত কেউ দেয় নাই ঠিক আছে আমি এটাই বলতে চাই মনে করেন আমার দুটো বাচ্চা আছে বাপ মা আছে ছোটো ভাই বোন আছে যাতে মানে হ্যাগরে নিয়ে চলতে পারি মানে আমার একটা কর্মস্থল দিলেই চলবো মনে করেন 200 লোকেই হোক মানে একজনে না পারে 200 জন লোক হোক বা 200, 100, 500 করে মানে যাতে আমার একটা গাড়ি কেনার মতো ব্যবস্থা করে দেয় এখন আপনার চলতে খুব কষ্ট হচ্ছে তাই না জি প্রিয় দর্শক আসলে ভাষা হারিয়ে ফেলেছি আপনি রোজা ছিলেন না মানে রোজা রাখেন তো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন প্রিয় দর্শক আসলে এর চেয়ে কষ্ট এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না প্রিয় দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিটা রিক্সাটি চুরি হয়ে যাওয়ার পরে কিন্তু তিনের অবস্থা খুব খারাপ এবং কান্নায় ভেঙে পড়ছেন যিনি কিনা দিন আনে দিন খায় দিনে খেটেই তার রুচি হয় প্রিয় দর্শক সারা দিনে যদি 500 টাকা ইনকাম করে আর সেই 500 টাকা দিয়ে কিন্তু তিনের ফ্যামিলি চলে আর আমার একটা বাচ্চা আজকে দুই তিন দিন যাবত অসুস্থ তার একটা টাকা দিতে পারিনি অসুস্থ না প্রিয় দর্শক আসলে তারিখ বাচ্চাও কিন্তু অসুস্থ তিনার বাচ্চাটিকেও কিন্তু নিয়মিত খানা পিনা করাতে হয় কিন্তু সেটাও আজকে সে রাস্তাটা বন্ধ হয়ে গেছে তিনার অটোরিক্সাটা হারানোর পরে কিন্তু তিনার সে রাস্তাটি বন্ধ হয়ে গেছে যে কিনা রুজি রোজগার করার মতন একটি ব্যবস্থা ছিল সেটিও নষ্ট হয়ে গেছে আসলে দেখুন ভাগ্য কি জিনিস মানুষের কপাল কত নিষ্ঠুর একজন রিক্সা চালক তিনি ধার্মিক লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই এলাকার ইমাম সাহেব সহ স্থানীয় লোকেরা বলছিল যে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু তিনি জামাতের সহিত আদায় করে এবং এই অবস্থা নিয়ে কিন্তু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন নামাজে কোনো গাফিলতি করে না প্রদর্শক অবশ্যই এই লোককে একটু লক্ষ্য করবেন একটু খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে এবং এই ভাইটিকে যেন আল্লাহ তাআলা উত্তম একটি রিজিকের ব্যবস্থা করে দেয় উত্তম একটি রিজিকের ফয়সালার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই ভাইটিকে করে দেয়
যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলছে পবিত্র মাহে রমজানের মোবারক মাস। এই মাসেই অনেক ফ্যামিলি আছে বাংলাদেশে যারা কিনা সামান্য ক্ষুদ্র কিছু ইনকাম দিয়ে যোগায় ইফতারির টাকা এবং যোগায় সাহারির টাকা। দর্শক, আপনারা ইতিমধ্যে ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে দেখেছেন যে মোহাম্মদ রশিদ ভাইয়ের, আব্দুর রশিদ ভাইয়ের, তিনি একটি পাও দুর্ঘটনা হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু তিনি মানুষের কাছে হাত পাচ্ছেন না, তিনি কিন্তু ভিক্ষা করছেন না, তিনি বেছে নিয়েছেন নিজের কর্ম এবং তিনি কর্ম করেই তিনার জীবিকা অর্জন করছেন। দর্শক, একটি অটোরিকশা কিনে অটোরিকশা চালিয়ে কিন্তু তিনি তার জীবিকা নির্ধারণ করছেন। দর্শক, সেই আব্দুর রশিদ ভাই গত বৃহস্পতিবার তিনি আসরের নামাজ, বিকেলে যখন আসর নামাজ পড়ে আসর নামাজ পড়তে যাই, ঠিক এই জায়গাটির মধ্যে কিন্তু তিনার অটোরিকশাটি রেখে, অটোরিকশাটাকে রেখে তিনি মসজিদে নামাজ পড়তে যান। যখন নামাজ পড়ে বের হন, বের হয়ে দেখেন তিনার অটো গাড়িটি নেই। প্রিয় দর্শক, যেই অটো গাড়িটি দিয়ে তিনার একটি শিশু সহ তিনার স্ত্রী সহ তিনার পরিবারটি চলতো, যদি তার এক দুটি পাওই ভালো থাকতো তাহলে অন্য কোনো একটি কাজ কর্মের ব্যবস্থা তিনি করতে পারতেন, কিন্তু তিনার একটি পাও নেই, যার কারণে যে কোনো কাজ ইচ্ছে করলেই তিনি করতে পারছেন না। তিনি বর্তমানে খুব অসহায় এবং খুব দরিদ্র অবস্থায় আছেন, কথায় কথায় কান্নায় ভেঙে পড়ছেন তিনি, কারণ তিনার তো কোনো রাস্তা নেই। তিনি বলেছিলেন যে গত আজকেও নাকি তার বাচ্চাটা কান্না করেছে কিছু খাবারের জন্য, কিন্তু তিনি তা ম্যানেজ করতে পারেননি। প্রদর্শক, আমরা তার কাছ থেকে আসলে কিছু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মূলত কী হয়েছিল একটু বলেন তো। প্রথম দিন আপনার বৃহস্পতিবারে 4:30 যখন বাজে তখন আমি মসজিদে মানে নামাজের উদ্দেশ্যে রওনা দিই। 4:45 গাড়ি ওই জায়গায় আমি রেখা ওযু করছি, ওযু করে আপনার সুন্নত নামাজ পড়ছি, পড়ার পরে জামাত শেষ করে আমি বাহির হয়েছি। বাহির হয়ে দেখি আমার গাড়িটা নাই এখান থেকে। আপনার গাড়ি নেই? জি। তখন তো আমার মনে হয় নেই গাড়ি ছাড়া আমার কিছু নাই, কেউ কইতাম ভাই। প্রিয় দর্শক, আসলেই আপনার আমার কাছে 2 লাখ 1 লক্ষ টাকা হয়তো বা কিছু না, কিন্তু যারা এই সামান্য পুঁজি দিয়ে তাদের রুজি রোজগার করে তাদের দিকে একটু লক্ষ্য করে দেখুন। আসলে মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি, কি বলে তাকে সান্ত্বনা দিব, মানে কি বলা যায়, এই বিষয়টা আসলে খুব দুঃখজনক, খুব কষ্টজনক বিষয়। প্রিয় দর্শক, আমরা দোয়া করবো ভাইটির জন্য। আসুন ভাইটির দিকে একটু এগিয়ে আসি। প্রিয় দর্শক, আসলেই বুঝতেই তো পারছেন কিছু বলতে পারছি না। প্রিয় দর্শক, এই ভাইটির দিকে আসুন, এগিয়ে আসি। তো এই ভাইটির ব্যাপারে আসলে কিছু মানে তথ্য নিচ্ছি স্থানীয় কিছু লোকের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, ঘটনাস্থলে কি আপনারা উপস্থিত ছিলেন? জি, আমি ছিলাম ঘটনাস্থলে। আচ্ছা, মূলত কি হয়েছিল? মূলত ঘটনা, ভাই যখন নামাজ পড়তে ঢুকছে, নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ছে, পড়ার পরে বাইরে আয়সা দেখে অটো রিক্সা নাই। মূলত এটা অটো রিক্সা না, অটো ইজি বাইক, যেটা 8 সিটার হয় আর কি। হ্যাঁ, এটা নতুন হয়তো 2 লাখ বা 2 লাখ 20 এরকম লাগে, সাইকেল কিনলে হয়তো 1 লক্ষ 20 হাজার বা 1.5 লক্ষ এরকম লাগবে আর কি, চলমান। তো ভাই আমাদের এখানে প্রায় 5-6 মাস ধরে আমাদের এখানে নামাজ পড়ে, বাইরের দিকে সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমাদের এই জন্যে, বাইরে হচ্ছে একটা পাও হাঁটুর নিচ থেকে নাই। আমাদের এখানে অনেক সুস্থ মানুষ নামাজ পড়ে বা অসুস্থ মানুষও নামাজ পড়ে, অসুস্থ থাকলে চেয়ারে বসে, আর বাইরে এরকম একটা পাও না থাকা সত্ত্বেও আমাদের সাথে দাঁড়ায় নামাজ পড়ে। এই জন্য হচ্ছে আমাদের আমাদের এলাকার মুসল্লি যারা আছে সবাই বাইকে সান্ত্বনা দিছে যে আপনি খোঁজাখুঁজি করেন আর আমরা কালেকশন করে কিছু টাকা দিব। তো এই জন্য সকলকে বলি, আপনারা যারা দেখবেন ভাইয়ের ইউটিউব চ্যানেলে, যারা ভাইয়ের ভিডিওটা দেখবেন, সবাই ভাইয়ের বিকাশ নাম্বারে যা যে যা পারেন সহযোগিতা করেন, আর আমরা যতটুকু পারি এখান থেকে করবো আমরা এলাকা মহল্লাবাসী। প্রদর্শক, এখানে থাকা আরেকজন স্থানীয় ভাই রুহুল আমিন, তার কাছ থেকে কিছু জানবো। জি ভাই, মূলত ঘটনাস্থলে কি আপনি ছিলেন? আমি ছিলাম না, তবে আমরা এখানে নামাজ পড়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানেই, তো আমরা পার্শ্ববর্তী অনেক সময় দেখি যে উনি অনেকবার বহুবার দেখি যে উনি এখানে নামাজ পড়ে, ওনার গাড়িটা এখানে থাকে, আর সেটাই অটো যে গাড়িটা এই গাড়িটা থাকে। তো সব আমার সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে হতদরিদ্র মানুষ, দরিদ্র তো সবাই, তবে দরিদ্রতার কিছু কিছু ইয়ে আছে, সিস্টেমেটিক স্থান আছে, স্থান আছে যে একটা মানুষ সে কাজ করে খায়, রুজি করে খায়, সে হয়তো বা সে একদিনে কাজ করে একটা কাজ করে 500 টাকা ইনকাম করতে পারবে, তার তো এরকম অ্যাবিলিটি নাই। আর সে তো একটা কষ্ট করে একটা পারিশ্রমিক একটা যানবাহনের মতো সে চলতেছিল, তার তো একটা বাহন
সে করছিল যে আমি এটা করে করব, সে কারো কাছে হাত পাতে নাই বা সে আসলে ভিক্ষুক না। এখন অনেকে যদি মনে করে যে উনি ভিক্ষুক, উনি পায়তারা করছে, অনেকে এরকম অনেক কিছু ধারণা করে। তো আমার একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে যে সবার কাছে বিনীত রিকোয়েস্ট, কেউ যেন ভিক্ষুক বা দয়া এরকম কিছু না ভাবে। একটা মানুষ কর্ম করে খাওয়ার জন্য, আমরা ভিক্ষাকে ঘৃণা করি, ভিক্ষা করা ঠিক না। একটা মানুষ সচল হিসেবে চলার জন্য তার কাজ করে খাওয়া উচিত। আমি মনে করি যে সবাই তাকে, আমরা যারা আছি সবার যত রিলেবিলিটি আছে আমরা চেষ্টা করতেছি তাকে আমরা কালেকশন করে দেওয়ার জন্য। তা আসলে তো টাকার বিশাল একটা টাকার অঙ্ক, মোটামুটি প্রায় 1.5-2 লক্ষ টাকা। তো সবাই যদি এখানে যারা আপনাদের আমাদের ভাইয়েরা আছে যারা দেখবেন ভিডিওটি, ওনার বিকাশ নাম্বার দেওয়া আছে, যদি কেউ একটু বেশি অ্যামাউন্ট দিতে চায় হয়তো ওনার সাথে যোগাযোগ করলে কোনো অ্যাকাউন্টের নাম্বার বা যে কোনো ব্যবস্থা করে উনি দিতে পারবে। তো ওনার সাথে যেন যোগাযোগ করে একটা ব্যবস্থা করে দেওয়া হয় এবং সবাই যেন এটার প্রতি মানে মনের স্থান থেকে দেখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে দেখছিলেন সেই অটোরিকশা ভাইয়ের অটো হারানো বিষয়ে কিছু কথা। আসলেই দুঃখের বিষয় যে আসলে আল্লাহ তাআলা তো মানুষকে পরীক্ষা করেন বিপদ দিয়ে সুখ দিয়ে। আচ্ছা ভাই, আপনি ইনশাল্লাহ আস্থা হারাবেন না, ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন। আশা করছি আল্লাহ অবশ্যই আপনার একটি কোনো ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা আছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর নামাজ ভরসা যদি না থাকতো তাহলে আমি গাড়ি রেখে নামাজ পড়া যেতাম। এটাই তো দুনিয়ার টাকা আমার লাগবে ঠিক আছে, কিন্তু আমার আখেরাত তো কিছু পুঁজি দরকার আছে। আচ্ছা শুনেন, আমি খোঁজ নিছি, আমি আমার টিম অলরেডি পাঠাই দিছি। আপনার হচ্ছে শ্রীপুরে একটা দোকান আছে, এনে আপনি মনে অর্ডার দেখে আসছেন। এখানে এটা দেখছি, এখানে ওনারা বলতেছে যেটা বডিটা নতুন আর ব্যাটারিটা হচ্ছে ইউজড। ব্যাটারিটা হচ্ছে একটা চার্জ দিলে আপনি 800 টাকা কামাইতে পারবেন একদিনে। আপনারা কি এই কথাই তো বলছে মনে হয় যে বডিটা নতুন ব্যাটারিটা পুরান, এটার দাম মনে হয় 1,35,000 বলছে, আমি পাঠাইছি 1,25,000। আচ্ছা এটা হচ্ছে এটার যে এটা নতুনটার দাম হইলো আপনার 1,90,000 টাকা, ঠিক আছে? এখন প্রথম কথা হচ্ছে যে আমার তো আপনাদের নতুনটা কিনে দেওয়ার সামর্থ্য হবে না, আমি আপনাদের ফোনেই বলছি, আমি আপনাদের সেকেন্ড হ্যান্ড কিনে দিতে পারবো। একই কন্ডিশনের আরেকটা গাড়ি আমি পাইছি গাজীপুরে, মানে টঙ্গির এদিকে, ওইটাই এটা হচ্ছে ভালো। আমি বলি আপনি এইখানে যেটা আছে যেটার দাম বলতেছে 1,25,000 টাকা, এটার নতুনের দাম হলে 1,90,000। আর আমি আরেকটা যেটা পাইছি সেকেন্ড হ্যান্ড, ওইটাও হচ্ছে 800 টাকার ভাড়া মারতে পারবেন, ওইটা নতুনের দাম হচ্ছে 2,50,000 টাকা। ওইটা হচ্ছে অটো, মানে ওই যে 9 সিটের যেটা সামনে একটা সিট, দুই পাশে দুজন বসতে পারে আর পিছে হচ্ছে দুইটা সারি আছে। তাহলে আপনারা যদি আমি ওইটা কিনে দিই, কারণ ওইটা হচ্ছে আমি যেটা পাইছি মানে ওইখানে আমার লোক আছে যে কারণে আমার ফেয়ার দামে দিবে জিনিসটা, আমার ঠকানোর কোনো সম্ভাবনা নাই। ওইটাও ইউজড, ওইটা যেটা ওইটা বলছে যে ভাই আপনি ইয়াটা চেঞ্জ করতে পারেন, যেমন ওই যে কাপড় যেটা থাকে। আমি বলছি ভাই বডিটা ইম্পর্টেন্ট না, কারণ হ্যাঁ ব্যাটারিটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এটাও কম্পেয়ার অলরেডি কইরা ফেলছি যে এটার ব্যাটারিটা যদি এটা মনে করেন 5 কিলো বেশি যায় তাইলে আমি প্রয়োজনে আপনার এটাই কিনে দিব, কিন্তু সেম দুইটা ব্যাটারি কন্ডিশন সেম। তাইলে আপনার জন্য ওটা কিনে দিলে ভালো হয়, মানে আমার জন্য সুবিধা হয়, কারণ শুধু শুধু যে জিনিসটা মনে করেন একই জিনিস, একটা 90,000 টাকায় পাবো, একটা আমি পাবো 1,25,000 টাকায়। তাহলে আমার অবশ্যই 90,000 টাকাটা কিনলে আমার জন্য একটু ভালো হয়, কারণ আমার কিন্তু ধরেন যে ইয়া মানে অবৈধ কোনো ইয়া নাই, যে অর্ডার টাকা আছে আমার মন চাইলে আমি ঢাইলা দিয়ে দিলাম সমান, এরকম অবস্থা নাই, ঠিক আছে? কি অবস্থা? ওইটা যদি কিনে দিই তাহলে আমরা কাজ করতে পারি। তাহলে আমি আপনার প্রয়োজনে আমি দিতেছেন আগে নিব না, আপনি তো এটা দেখছেন এখানে আমার লোক পাঠাইছে, আমার লোক অলরেডি চলে আসছে। আপনার আমার আমার জায়গা থেকে অফার থাকবে, আমি গাড়ি নিয়ে আসছি, আপনি নিয়ে যাবো, আপনি ওইটা দেখবেন। দেশ দেশে বাড়ি থেকে যে যেখান থেকে দেখছিলেন, আমি রাসেল নুরানি, মুসলিম টিভি, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ।